আর্জেন্টিনারই ডেফিনেশনটা কিন্তু অনেক ফার্স্ট। এখান থেকে মনে করেন যে অপরাধ অর্থাৎ আইন অবৈধ প্রকৃতি উৎস অবস্থার মালিকানা থেকে শুরু করে আপনার এই যে লাস্ট যে প্ররোচিত করা পরামর্শ করা পড়ল, তাহলে কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি সেগুলো কিন্তু আপনার ওইভাবে চিন্তা করে করি না, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একটু এই ডেফিনেশনের আলোকে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ওই কাজগুলো কিন্তু অনেক কিছুই মানি লন্ডারিংয়ের সাথে রিলেটেড হয়ে যায়। তো সুতরাং এই ডেফিনেশনটা ভালোভাবে জানার পর থেকে আমরা এমন ভাবে কাজ করবো যাতে করে আমরা যেন কোনোভাবেই মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত হয়ে না যাই। আপনারা সবাই বনের রাজা ওসমান গনির কথা জানেন, বনের রাজা ওসমান গনির সেই যে মানে সিনগুলো এখনো মনে পড়ে যে আপনার পালিশের নিচে টাকা বা সারা বাসায় টাকা, সেই বনের রাজা ওসমান গনিকে কিন্তু আসলে সেই সময় আপনার মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে ওই যে প্রসেশনে থাকা যেটাকে একটু আগে বলেছিলাম যে দখলে থাকা বা টাকাগুলো কোন ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে এসে রাখেনি, সে তার কাছে রেখেছিল, কিন্তু সেই জন্য তাকে মানি লন্ডারিং আইনে তার বিচার কার্য করা সম্ভব হয়নি, পরে তাকে দুদকের আইনে বিচার হয়েছে। কিন্তু এই ঘটনা ঘটার পরই মানি লন্ডারিং প্রিভেনশন একটা চেঞ্জ এসেছে এবং ওই ক্লজটা আপনারা একটু আগে যেটা আমি বলেছি যে সম্পৃক্ত অপরাধ হলে জানা সত্ত্বেও এখানে সম্পত্তি গ্রহণ দখলের এবং ভোগ করা যে দ্বিগুণ আমাদের যে ক্লস, এই ক্লসটা যেমন ছিল না, যার কারণে বনের রাজা ওসমান গনির কিন্তু বিচার কার্য করা সম্ভব হয়নি, তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন আমরা দেখবো সম্পৃক্ত অপরাধ কি কি, ২৭টা যে সম্পৃক্ত অপরাধ সেসব ২৭টা সম্পৃক্ত অপরাধের বর্ণনাগুলো একটু দেখি যাতে করে আমরা সুন্দরভাবে এই কাজগুলোকে যাতে আমরা এই কাজগুলোর মাধ্যমে অর্জিত অর্থকে যাতে আমাদের মাধ্যমে রিপ্লেসমেন্ট করতে না পারে সেই বিষয়টাকে যাতে অ্যাভয়েড করতে পারি, সেই সুতরাং আমরা একটু সম্পৃক্ত অপরাধ সম্পর্কে জানি। সম্পৃক্ত অপরাধ হচ্ছে ২৭টা, অবৈধ মাদক নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা, চোরাই অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, অপহরণ, অবৈধভাবে আটকে রাখা বা পণ বন্দী করা, ২০১২ এমন মেয়েটে আমাদের দেশে বহু লোক কিন্তু আপনার গ্রামে গঞ্জে তাদের নিচে মাটি বিক্রি করে কিন্তু বিদেশে যাওয়ার জন্য আদম ব্যবসায়ীদের হাতে দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু সর্বসাধ্য হয়ে যায় এবং আদম ব্যবসায়ীরা কিন্তু মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই এই সমস্ত লোকজনকে আর বিদেশে পাঠায় না। এই এই ধরনের লোকদেরকে আইনের আওতায় আনার জন্য এই ১৬ নম্বর ক্লাস্টার ২০১৫ সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি বৈদেশিক কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস প্রদান করিয়া কোনো অর্থ বা মূল্যবান দ্রব্য গ্রহণ করেছে এবং সেদিকে মুক্তি পাওয়াটা পেয়েছে এই আইনের ক্লজে। এরপর আছে যৌতুক আলকাপুলের কথা বলেছি, আলকাপুলের কিন্তু বিচার কার্যের মধ্যে পেয়েছিল যে ট্যাক্স ইভেশন কেস,
তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কঠোরভাবে আমরা আয়করের ব্যাপারে পরিশোধের ব্যাপারে সচেষ্ট হতে হবে এবং যথাযথ ভাবে এই আয়কর পরিশোধ করতে হবে, নাহলে কিন্তু আমরা এই প্রেডিকেট অফিসের আওতায় পড়ে যাব। মনে হয় যে বিভিন্ন বই হুবহু নকল কিন্তু পাওয়া যেত, যে আমি আমার লাইফের একটা এক্সাম্পল দিই, যে আমি যখন এসএসসি পড়ি তখন আমাকে দুটো গাইড, আমার একটা গাইড ছিল হচ্ছে বলেছি সবাই আমাদের সময় যারা ছিল তারা পড়তো, তারপরে আরেকটা নোটবই আমাকে একজন সাজেস্ট করলো, তারপর কিনে আনা করলো, তো দেখলাম যে দুইটা কিন্তু হুবহু, খালি হয়তো একটু মানে হয়তো একটু রাসায়নিক সারে একটু ডিফারেন্স আছে, বাট দুইটা নোটবই কিন্তু সেম। এক্ষেত্রে কে কাকে নকল করেছে আমি ওই সময় ছোট ছিলাম, আমি আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু কপিরাইট অ্যাক্টের আওতায় তো যে কোনো একজনের তো আপনার ইহর যে কোনো একজনের কপিরাইট একটা আলাদা তো বিচার হওয়া দরকার, কারণ কি এটা তো আসলে করা ইচ্ছে না, একজনের রাইটিংস আরেকজন তো হুবহু নকল করতে পারে না। তো সেক্ষেত্রে এখন তখন মনে করেন মানিটেশন অ্যাক্ট ছিল না, তখন আপনার এই প্রেডিকেট অফিসের ডেফিনেশন ছিল না, এখন কিন্তু এই ধরনের কার্যক্রম করলে সেটা কিন্তু মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের আওতায় বিচার কার্য করা সম্ভব হবে। সন্ত্রাস সন্ত্রাসী কার্যে অর্থ যোগান, আপনারা খুব ভালো করে জানেন যে সন্ত্রাস সন্ত্রাসী কার্যে অর্থ যোগান একটা অপরাধ, সারা বিশ্বে কিন্তু সন্ত্রাস বিরোধী আইন সবাই সোচ্চার, এবং আমাদের এখানেও কিন্তু সন্ত্রাসী কার্যে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে, আপনারা জানেন সেই হেফাজতে ইসলামের সময়, তো এই ধরনের সন্ত্রাসী কার্যে অর্থ যোগানের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু খুব বেশি বড় হয়ে থাকে না। এক্ষেত্রে মনে করেন যে সন্ত্রাসী কার্যে অর্থ যোগানে যে সবসময় যে মানি অবৈধভাবে অর্জিত অর্থ হবে তা না, সেক্ষেত্রে আপনার বৈধ অর্থ অনেক সময় সন্ত্রাসী কার্যে ইউজ হয়ে থাকে, এই এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যাতে আমাদের মাধ্যমে সন্ত্রাসী কার্যে অর্থ যোগান না হয়ে থাকে। মানে নকল করে কিন্তু বাজারে ছাড়া হয়, এটা কিন্তু একটা খুবই গর্বিত কাজ, এবং এই কারণে কিন্তু অনেক সময় বিভিন্ন ফাইন হয়েছে এবং কষ্ট পত্রিকা এসেছে, এই ধরনের প্রোডাক্ট ইউজ করে অনেকে স্কিন ডিজিজ হয়ে গেছে। তো এই জিনিসটা যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের যে 22 নাম্বার যে প্রেডিকেট অফিস, এই এই অফিসের আওতায় এই ধরনের কার্যক্রম যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব হবে। পরিবেশগত অপরাধ, আপনারা মনে করেন বিভিন্ন ফ্যাক্টরি নদীর পাশে অথবা মনে করেন যে ইট ভাটার চিমনি যদি একটা পাইপ নজির না করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবেশ যে দূষিত হচ্ছে তার জন্য কিন্তু আপনার এই প্রেডিক্টেড অফিসের আওতায় মনে করেন যে কোম্পানি সেই পরিবেশ দূষণের কাজে করতেছে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। যেমন আমাদের পুরুলিয়া নদীর কিন্তু একটা ভয়াবহ উদাহরণ বসে, এই জিনিসটার পিছনে কিন্তু আমরাই যাই, আমরা আমাদের আমাদের যারা মনে করে যে বুড়িগঙ্গার পাশে বিভিন্ন ফ্যাক্টরি বা যেভাবে নদীটাকে ইউজ করছে তারা যদি ওইভাবে ইউজ না করতো তাহলে কিন্তু আজকে বুড়িগঙ্গার নদীর এইরকম অবস্থা হতো না এবং আমাদের পরিবেশটা এভাবে নষ্ট হতো না। তো মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে প্রেডিকেট অফিস যে আছে এর আওতায় কিন্তু এরকম যারা ফ্যাক্টরি যারা নিয়মিতভাবে স্থাপন করে বিভিন্ন পরিবেশের হ্যাম্পার সম্পর্কিত মূল্য সংশ্লিষ্ট তথ্য জনসম্মুখে প্রকাশিত হওয়ার পূর্বে তারা কাজে লাগিয়ে শেয়ার লেনদেনের মাধ্যমে বাজার সুবিধা গ্রহণ ও ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা, ইনসাইডার ট্রেডিং এন্ড মার্কেট ম্যানিপুলেশন। আপনারা শেয়ার বাজারে আমাদের 2010-এ এবং কিছুদিন আগেও যে
এছাড়াও অপরাধকে NGO, সমবায় সমিতি, রিয়েল ডেভেলপার, মূল্যবান ধাতু ও পাথরের ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাস্ট ও সম্পত্তি প্রদানকারী, আইনজীবী, নোটারি, অন্যান্য আইন পেশাজীবী এবং অ্যাকাউন্টেন্ট এবং লাখের মধ্যে সরকার অনুমোদিত বিএফএ বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারি মাধ্যমে ঘোষিত অনৈতিক কোনো প্রতিষ্ঠান। সন্দেহজনক
বৈধ করার প্রক্রিয়াটার জন্য আরেকটা বিচার কার্য হবে।
ধারা আছে আছে অবরুদ্ধকরণ বা রোগ আদেশ লঙ্ঘনের দণ্ড। কোন ব্যক্তি এই আইনের অধীনে কোন অবরুদ্ধকরণ বা রোগ আদেশ লঙ্ঘন করলে তিনি অনধিক 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অবরুদ্ধকৃত বা রোগ আদেশকৃত সম্পত্তির মূল্যের সমপরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যে রিলেটেড অর্থকে প্রিফ্রিজিং ইনস্ট্রাকশন গুলো আসে, এগুলো যদি আমরা যথাযথ ভাবে কমপ্লাই না করি, আমরা মনে করি ফ্রিজিং ইনস্ট্রাকশন গুলো যদি কমপ্লাই না করে সেই অ্যাকাউন্ট যদি ট্রানজেকশন করি বা সেই অ্যাকাউন্ট ডেবিট করে যদি পার্টিকে টাকা দিয়ে দিই, তখন সেক্ষেত্রে এই লঙ্ঘনের জন্য অনধিক 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং এই পুরো কাজের সম্পত্তি মনে করা যে যে অ্যাকাউন্টে যদি 2 কোটি টাকা থাকে তার সমপরিমাণ কোন ব্যক্তি খুবই সতর্ক থাকতে হবে কোন ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অনূর্ধ্ব 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এখন মানে কোনো একটা ইনফরমেশন যদি চেয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা ভুল ইনফরমেশন দিই তাহলে আমাদের এই শাস্তি হবে ক্ষমতা Yeah.
আপনার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনার বাংলাদেশ ব্যাংকের ডেবিট করে নিয়ে যাবেন।
সুতরাং আমাদেরকে অবশ্যই এমন আমাদের দায়িত্বভাবে পালন করতে হবে, যাতে করে আমরা কোনো ফাইনের আওতায় না মনে করেন আমরা একটা করলাম সংযোগ মনে হলো
বিভিন্ন আদালতে আগুন ধরাইছে।
তুই পালাস
জনগোষ্ঠীকে দিতে বলছি কিংবা অন্য কোনো সরকার বা রাষ্ট্র গ্রহণ করে, তাহলেও আমি সন্ত্রাসী কার্যক্রম করেছি বলে গণ্য হবে। সুতরাং সন্ত্রাসী কার্যক্রম ডেফিনেশন কিন্তু অনেক জটিল। কাউকে যদি প্ররোচনা হয় যে সন্ত্রাসী কার্যক্রম করা, সেটাও কিন্তু সন্ত্রাসী কার্যক্রম। কাউকে যদি মারাত্মক বিধিনিষেধ শুরু করা হয় বা শারীরিক থেকে আঘাত করা হয়, সেটাও কিন্তু সন্ত্রাসী কার্যক্রম। খুব যখন সেগুলো তো সন্ত্রাসী কার্যক্রম আছে, এই ক্ষেত্রে আপনার এই ডেফিনেশন অনুযায়ী কিন্তু কারো দ্বারা কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয় সেটা প্রিভেন্ট করার চেষ্টা করবো। এবং আমাদের মাধ্যমে এই ধরনের কার্যক্রমে কার্যক্রম গুলা করে, তাহলে কিন্তু তার কারাদণ্ড এবং সেক্ষেত্রে যদি কোন বিদেশি নাগরিককে অধীন অপরাধ সংঘটন করেন, তাহলে তিনি যাবতীয় কারাদণ্ড বা অনন্য 14 বছর এবং অনন্য 4 বছরের সশ্রম কারাদণ্ডে অর্থদণ্ডে দণ্ডিত হবেন। দ্বিগুণ পরিমাণ টাকা এবং আমাদের মাধ্যমে যদি কোন
এবং শাস্তি এবং ব্যক্তি বা সত্তার প্রধান যিনি চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক এবং যদি উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি মৃত্যুদণ্ড হয় তাহলে উক্ত অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 14 বছর ও অনূর্ধ্ব 4 বছরের সংশোধন কারাদণ্ড এবং উহার অতিরিক্ত সংশ্লিষ্ট সত্তার বিরুদ্ধে অতিরিক্ত সংস্থা বা সংস্থার কোন শাখা বা সেবা কেন্দ্র কার্যক্রম আমাদের মাঝে যেন কোন সন্ত্রাসী কার্য অপকার না হয় সেক্ষেত্রে সর্বদা খেয়াল রাখতে হবে। যদি কোনো বিপদকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের দ্বারা আদেশ অনুসারে আর্থিক জরিমানা পরিশোধ ব্যর্থ হয় বা পরিশোধ না করে তাহলে বাংলাদেশ ব্যাংক রিপোর্ট প্রদানকারী সংস্থার রিপোর্ট হইতে উক্ত সংস্থা কর্তৃক কোনো
শরণাপন্ন হতে পারবে। আমরা
আমাদেরকে অবশ্যই সন্ত্রাসী কাজে যাতে অর্থায়ন না হয় আমাদের ব্যাংকের মাধ্যমে সেক্ষেত্রে বিশেষভাবে, কারণ আমাদের ব্যাংকের মাধ্যমে যদি সন্ত্রাসী কাজে অর্থায়ন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের করে যে জরিমানা আসবে সেটা কিন্তু আমাদের ইনস্টিটিউশনের লাইসেন্স ক্যান্সেলের সম্ভাবনা থেকে যাবে। সুতরাং ইনস্টিটিউশন বাঁচলে আমরা বাঁচব। প্রথমে যে জিনিসটা আমি আপনাকে বলি, আমরা আমাদের কিন্তু আইন কানুনগুলো নিজেদের জন্য মেনটেন করা উচিত, এই জন্য এবং আইনের কমপ্লায়েন্স করা উচিত। কারণ হচ্ছে যে আমি যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে আমি নিজে ভালো থাকবো, আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে এবং আমি ভালো থাকলে আমার ইনস্টিটিউশন ভালো থাকবে। তাহলে এবং ইনস্টিটিউশন যদি ভালো থাকে তাহলে এবং সরকারি আমাদের দেশের ইকোনমির অবস্থাও ভালো থাকবে। সুতরাং আমাদেরকে অবশ্যই আমাদের মানি লন্ডারিং আপনাদের মাধ্যমে যাতে কখনোই মানি লন্ডারিং বা সন্ত্রাসে মানি লন্ডারিং আমাদের ব্যাংকের মাধ্যমে না হয় এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আমি একটু 5 মিনিট ব্রেক দিয়ে তারপরে করতে চাচ্ছি।